আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হানিফ আলী সোহাগ, খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে অধ্যয়ন করছি। আমার ডিপার্টমেন্ট হলো ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আমি একটি কাজ করেছি যেটি কিনা হলো আপনার ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনকে আমি খুব সহজেই নর্মাল যে ডেস্কটপ বা ল্যাপটপের স্ক্রিনটা সেটা আমি টাচ স্ক্রিন এ রূপান্তর করতে পেরেছি। আমার কাজটি মূলত এটাই যে আমি আমার নর্মাল আমাদের যে নর্মাল ল্যাপটপ কি ডেস্কটপে যে স্ক্রিনটা রয়েছে যেটাতে আমরা টাচ করতে পারি না বা টাচের সুবিধাও গ্রহণ করতে পারি না, সেটা আমার এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই টাচ স্ক্রিনের সুবিধা আমরা ভোগ করতে পারবো। তো আসুন দেখি আমার এই সফটওয়্যারটি কীভাবে কাজ করে। প্রথমে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে, আমি সফটওয়্যারটি চালু রেখেছিলাম, একটু বন্ধ করে দিই, আমি নতুনভাবে চালু করছি। আমার সফটওয়্যারটির নাম হলো ল্যাপটাচ, এটা আমি এখানে রেখেছি। সফটওয়্যারটি আমি ওপেন করব। প্রথমত আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাকে ক্যালিব্রেশন করতে হবে, কারণ আমার ওয়েবক্যাম যে ভিডিওটি দেখছে সেখানে আমার ডেস্কটপ মানে আমার ল্যাপটপের স্ক্রিনটাকে দেখছে সে। এখন আমাকে বলে দিতে হবে আমার ডেস্কটপের স্ক্রিনটা কতটুকু, এই জন্য আমাকে চারটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। এভাবে আমরা চারটে পয়েন্ট সিলেক্ট করব, একটি, দুটি, তিনটি এবং এই চার নম্বরটি। চার নম্বরটি সিলেক্ট করা হয়ে গেলে আমার সফটওয়্যারটি কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমি দেখব দেখাবো কীভাবে আমার সফটওয়্যারটি কাজ করে। আমি প্রথমেই যাই পেইন্টে, আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো আমার এই সফটওয়্যারের মাধ্যমে। এবং এর জন্য আমি ইউজ করেছি একটি লাইট, একটা নর্মাল লাইট যেটা হচ্ছে আমার এই ওয়েবক্যামটা ডিটেক্ট করে এবং সেভাবে কম্পিউটারকে নির্দেশ দিচ্ছে। আমি এখন আমার নামটি লিখব। আমি আমার নামটি লিখছি বাংলায় এবং ইংলিশে। হ্যাঁ, আমার নামটি লেখা শেষ হলো, মানে আমি খুব সহজেই এই একটি ছোট্ট একটি লাইটের মাধ্যমে এবং একটি ওয়েবক্যামের মাধ্যমে খুব সহজেই আমার নামটি ড্রয়িং করতে পারছি খুব ইজিলি। এখন আমি দেখাই আপনাদেরকে কীভাবে আমার কম্পিউটারকে আমি চালাতে পারবো। আমি স্টার্ট মেনুতে গেলাম, মাই কম্পিউটারে ক্লিক করলাম, এখান থেকে আমার ড্রাইভগুলো দেখা যাচ্ছে। আমি এখন যে কোনো ড্রাইভে ঢুকতে পারি, আমি সাপোজ ধরেন যে সঙ্গে ঢুকবো, জাস্ট এখানে আমি ডবল ক্লিক করব। এখন আমি আইকনে ঢুকতে যাচ্ছি, এখানে আইকনে ডবল ক্লিক করব। আবার ব্যাক করতে চাইলে সঙ্গে ক্লিক করলাম, মাই কম্পিউটারে ক্লিক করলাম, অন্য ড্রাইভে যেতে চাইলে এখানে ক্লিক করলাম, আমি যেখানে যেতে চাই সেখানেই আমি যেতে পারবো। আমার কম্পিউটারে খুব সহজেই আমি শুধুমাত্র এই লাইটটির মাধ্যমে খুব সহজেই যেখানে ইচ্ছা সেখানে নর্মাল মাউসের মতোই কাজ করতে পারছি এবং সেটি অবশ্যই টাচ স্ক্রিন, মানে আমার একটি জাস্ট একটি লাইটের মাধ্যমে আমি সম্পূর্ণ জিনিসটাকে কন্ট্রোল করতেছি আমার কোনো মাউস ছাড়াই। খুব সহজেই জিনিসটি কন্ট্রোল করা যাচ্ছে এবং এতে কোনো সমস্যা হচ্ছে না। আমি যে কোনো জায়গায় যে কোনো স্থানে ক্লিক করলে সে খুব সহজেই আমার ক্লিকটাকে সে ডিটেক্ট করতে পারছে। এখানে আমি যাই, এখানে যাই, মাই কম্পিউটারে যাই, সঙ্গে যাই, যেখানেই যাই না কেন খুব সহজেই সেই কাজটি করতে পারছে। ইভেন আমি আবার পেইন্টে ফিরে আসি, পেইন্টে আমি সব কিছু আবার করতে পারছি, আমার ইচ্ছা মতো ড্রয়িং করতে পারছি। তো আমি খুব, তো আপনারা দেখতেই পেলেন যে আমার সফটওয়্যারটি কত সুন্দরভাবে টাচ স্ক্রিনের কাজটি করতে পারে এবং এর জন্য আপনাদেরকে তেমন টাকা খরচ করতে হচ্ছে না, লাখ লাখ টাকা খরচ করতে হচ্ছে না বা হাজার হাজার টাকা খরচ করতে হচ্ছে না। শুধু আপনারা একটি ওয়েবক্যাম কিনতে হবে যেটির মূল্য অনেক কম, আপনি 500 টাকায় একটি ওয়েবক্যাম পেয়ে যেতে পারেন। আর একটি ছোট লাইট, একটা যে এলইডি লাইটের দাম যেখানে আপনার 2 থেকে 3 টাকা, আর একটি ব্যাটারি। এবং এই সফটওয়্যারটি যদি আপনার কম্পিউটার ইনস্টল করা থাকে আর এই ইকুইপমেন্টগুলো যদি আপনার কাছে থাকে, আপনি খুব সহজেই আপনার বাসার যে ল্যাপটপ বা ডেস্কটপ আছে সেটাই খুব সহজেই টাচ স্ক্রিন ল্যাপটপ বা ডেস্কটপে পরিণত করতে পারবেন। ধন্যবাদ।